শুকনো লঙ্কার একটা সুন্দর সেন্ট, তাই না? খুব হালকা জ্বালে, কম জ্বালে এই যে কাঁঠালের দানাগুলো ফাঁসতে হবে। কষানো শেষ, এবার আমি জল দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মাটির চুলার রান্না দেখার জন্য। আজকে সকালটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, তো মনে পড়লো যে আজকে এই দিনে খিচুড়ি অথবা খুদের ভাপা খেতে খুব মজা লাগছে, ভালো লাগছে। তো চলে আসলাম রান্নাঘরে, দেখি আজকে খুদের ভাপা আর কাঁঠালের দানা দিয়ে একটা ভর্তা বানাবো, যা আপনারা কোনো দিন দেখেন নাই, খানও নাই। তো চলুন যাই রান্নাঘরে, আপনাদের রেসিপিটি আমি করে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যদি এই কাঁঠালের দানা ভর্তা যদি আপনারা খেয়ে থাকেন, সেটা হচ্ছে আবার চ্যাপা শুটকি দিয়ে ভর্তা। তো কীভাবে বানাবো আর আপনারাও যদি কোনো দিন এভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। খুদের ভাত রান্না করার জন্য এখানে রেখেছি খুদ, এখানে ডাল, এখানে কাঁঠালের দানা, পেঁয়াজ, আলু, তেল, চ্যাপা শুটকি, শুকনো মরিচ, এগুলি আজকে সবই খুদের ভাতের জন্য আয়োজন। খুদের ভাপা অথবা বৌয়া রান্না করার জন্য এই যে আমি কয়েকটি আলু কেটে নিব, তো সবজি দিয়ে এটা রান্না করে আমি শুধু আলুই দিব। আলু এটা আমি একেবারে ছোট ছোট পিস করে কেটে নিব। বুয়াটা রান্না করা হয়, সেটার মধ্যে অনেক কিছুই সবজি কেটে দেওয়া যায়। আর মেন উদ্দেশ্য হচ্ছে আমার কাঁঠালের দানা দিয়ে ভর্তা করাটা। কাঁঠালের দানা দিয়ে আপনারা কি কোনোদিন ভর্তা খেয়েছেন কি না, আজকে আমি সেই কাঁঠালের দানা দিয়ে একটা ভর্তা করব। তার সাথে থাকবে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর থাকবে চ্যাপা শুটকি। খুদ দিয়ে আজকে বৌয়া রান্না করার জন্য এখানে আমি কয়েকটি আলু, বেগুন, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে রেখেছি খুদ, আর এখানে হচ্ছে মসুরের ডাল। এইগুলি ডালগুলো আজকে এই যে খুদের বৌয়ার সঙ্গে দিয়ে দিব। তো এখন আমি এই যে খুদটা ধুয়ে নিব, ডালটা ধুয়ে নিব। মাটির চুলায় জালটা ধরিয়ে দিয়েছি, এবার আমি প্রথমেই খুদের পৌয়াটা বসিয়ে দেব। তেল দিব, কালো জিরা, দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে দিব যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরা, এখন আমি গোল গোল করে আলুগুলো কেটে রেখেছি, দিয়ে দিব আলু, বেগুন কেটে রেখেছি, দিয়ে দিব বেগুন, দিয়ে একটু কষিয়ে নিব। এবার আমি খুদগুলো দিয়ে দেব, ও এ ডালগুলো, খুদগুলো দিয়ে দিচ্ছি এখন ডালগুলো দিয়ে দিব। খুদের ভাত, খুদের ভাত আপনি দেখলাম কত, আরে পাটের দানা ছিটিয়ে গাছ উঠে, হলুদ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখেন খুদগুলো কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। কষানো শেষ, এবার আমি জল দিয়ে দেব। এটা হচ্ছে পোলার মতো মাপ করে, পরিমাপ করে জল দিয়ে দিলাম, এখন সুন্দর হয়ে যাবে। নেড়ে ছেড়ে দিলাম, এখন আমি এই যে সরা দিয়ে ঢেকে দিই। এই যে বন্ধুরা দেখুন, এগুলি হচ্ছে চ্যাপা শুটকি, পুঁটি মাছের শুটকি, আর এখানে শুকনো লঙ্কা। এখন আমি ওই যে আমার দিদির দিদি পেস্ট কেটে দেন আর ওই যে রসুনটি চলে দেন, এখন পেস্ট কাটবো, রসুন চলবো, আর হচ্ছে এই যে কাঁঠালের দানা, এই কাঁঠালের দানাগুলো আমি তাওয়া বসে তার মধ্যে ভেজে নেব। দেখি ভাতটা কী অবস্থা,
ফ্রাই হয়ে গেছে। এটাকে খুদের ভাপা বলে, আবার ভুয়া বলে, অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। তো আসলে এটা খুদের ভাপা। পেঁয়াজগুলি ছুইলে কুচি করে কেটে দেন, আর যে রসুনটি ছুইলে দেন। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি খুদের ভাতটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে কাঁঠালের দানাগুলো ভেজে নিব। তা নামিয়ে আমি চাপা দিয়ে রেখে দিব, তারপর অন্য অন্য কাজগুলো সেরে নিব। চারটা পেঁয়াজ আরও লাগবে দেন। এই যে আমি তাওয়াটা বসিয়ে দিব, এখন আমি তাওয়াটার মধ্যে যে কাঁঠালের দানাগুলো ভেজে নিব। গরম হয়ে গেছে, এখন আমি যে কাঁঠালের দানাগুলো ভেজে নিব। কাঁঠাল এমন একটা জিনিস, কাঁঠালের সবই খাওয়া যায়, কিছুই ফেলানো যায় না। কাঁঠালের বোথা গরুতে খায়, কাঁঠালের দানা মানুষে খায়, কাঁঠালের রোয়া মানুষে খায়, সব কিছুই খাওয়া যায়, কাঁঠালের কিছুই ফেলানো না। খুব হালকা জালে কম জালে এই যে কাঁঠালের দানাগুলো ফাঁসতে হবে, বেশি জাল দিলে একবারে পুড়ে যাবে। আমি এখন জাল কম দিয়ে এটা একটু ঢেকে দিব, যাতে দানাটা তাড়াতাড়ি হয়, সিদ্ধ হয়। দেখেন কাঁঠালের দানাগুলো কি সুন্দর করে ভেজে নিলাম কাঠখোলায়। তো এখন আমি একটা দানা ছুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সুন্দর হয়েছে, নামিয়ে দানাগুলো ছুলে নিব। আর এদিকে কড়াই বসিয়ে আমি এই যে চেপা সুটকিগুলো ভেজে নিব। এই যে পেঁয়াজ রসুনগুলো কাটা শেষ, এখন আমি ওগুলি ভেজে নিব। তেলটা দিয়ে দিলাম, এখন আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। সবজিগুলো একটু পরে ভাজবো। দিয়ে দিব আমি লবণ, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। না, এই যে কাঁঠাল বিচি, কাঁঠাল বিচিগুলো ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে চাপা শুটকিগুলো, এখন আমি একে একে বেটে নিব। ভাজা শুকনো লঙ্কার একটা সুন্দর সেন্ট, তাই না? অনেক সুন্দর গুলো নিয়ে নিব। এখন আমি এই যে সেই কাঁঠালের দানাগুলো ভেজে রেখেছিলাম, এই যে শুটকির সাথে এগুলো আবার বেটে নিব। কি যে মজাদার হবে খাবারটা বলা যায় না, এত স্বাদ, এত মজা। বাটাটা হয়ে গেছে, চাপা চাপা শুটকির ভর্তা আর হচ্ছে কাঁঠালের দানা। দেখেন এই যে বাটাটা কত সুন্দর হয়েছে, কি যে মজা লাগবে খেতে, সবই ভিটামিন। এই যে কলা পাতা কেটে এনেছে, এখন আমি এই খুদের ভাতটা কলা পাতায় খাবো। সেই নামকরা ভর্তা, বিখ্যাত ভর্তা। সকালবেলায়
সকালবেলা খাবারের সঙ্গে চেপার শুটকি ভর্তা কাঁঠাল বিচি আর হলো খুদের ভাত, খুব সুস্বাদু, খাইতে খুব সুস্বাদু। আসলে খুবই সুস্বাদু হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। তো এভাবে আপনারা ভর্তা বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তবে কমেন্ট করে আমাকে জানাবেন যে না সত্যি অতুলনীয় হয়েছে। এভাবে খুদের ভাত রান্না করে আর এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন কত সুস্বাদু।